শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বুল হাসান রূপম এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমি রিসাইকেলার ভিউ ভলি এবং পিকাসো নিয়ে নতুন একটি প্রজেক্ট তৈরি করবো তো প্রথমেই বলে নেই আমি এই যে প্রজেক্ট তৈরি করতে চলেছি এই প্রজেক্টের টিউটোরিয়ালগুলো বিজ্ঞানারদের জন্য নয় তো আমরা যে প্রজেক্টটা তৈরি করতে চলেছি সেই প্রজেক্টটা দেখতে অনেকটা এরকম হবে সেই প্রজেক্টের ভিতরে একটা রিসাইকেলার ভিউ থাকবে রিসাইকেলার ভিউয়ের ভিতরে আমাদের কার্ড ভিউ থাকবে এবং সেই কার্ডের উপরে একটা ইমেজ শো করবে এই ইমেজটা আমরা লোড করব সার্ভার থেকে তো সার্ভার থেকে ইমেজ লোড করার জন্য আমরা পিকাসও ব্যবহার করব। দেন ইমেজের নিচে আমাদের একটা হেডিং থাকবে এবং শর্ট ডিসক্রিপশন থাকবে তো যে হেডিং আর শর্ট ডিসক্রিপশন থাকবে সেটা আমরা ভলিতে একটা স্ট্রিং রিকোয়েস্ট দিয়ে আমাদের অ্যাপের ভিতরে লোড করব। দেন সেই রিসাইকেলার ভিউয়ের প্রত্যেকটা আইটেমের উপরে আমরা অনক্লিক লিসেনার সেট করব যাতে আইটেমে ক্লিক করলে রেসপন্স পাওয়া যায় বা কোনো অ্যাক্টিভিটি ঘটানো যায় তো আসুন দেখে নেই এই প্রজেক্টটা তৈরি করার জন্য আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপ আমাদের মডিউলে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে তো আমরা মডিউলের রিসাইকেলার ভিউয়ের জন্য একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব কার্ড ভিউয়ের জন্য একটা পিকাসোর জন্য একটা এবং আমরা যেহেতু ভলি লাইব্রেরি ব্যবহার করতে চাচ্ছি সেহেতু ভলি লাইব্রেরির জন্য একটা স্টেপ টুতে গিয়ে আমরা মেইন অ্যাক্টিভিটি লেআউটে একটা ব্ল্যাঙ্ক রিসাইকেলার ভিউ তৈরি করব দেন আমরা একটা চাইল্ড ভিউ তৈরি করার জন্য নতুন একটি এক্সএমএল রিসোর্স ফাইল তৈরি করব সেই এক্স রিসোর্স ফাইলের ভেতরে আমরা একটা চাইল্ড ভিউয়ের মডেল তৈরি করব তো চাইল্ড ভিউয়ের মডেলে আমাদের একটা ইমেজ থাকবে একটা হেডার টেক্সট থাকবে আর একটা টেক্সট ভিউ থাকবে হচ্ছে আমাদের ডিসক্রিপশন শো করার জন্য এরপর চলে আসুন স্টেপ নাম্বার থ্রিতে স্টেপ নাম্বার থ্রিতে এসে আমরা নতুন একটি ক্লাস তৈরি করব যে ক্লাসের ভিতরে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করব যেরকম হচ্ছে হেড ডিসক্রিপশন আর ইউআরএল সেই তিনটি ডাটার জন্য গেটার মেথড তৈরি করে নেব স্টেপ নাম্বার ফোরে গিয়ে আমরা চাইল্ডের ভিউ তৈরি করার জন্য একটা ভিউ হোল্ডার তৈরি করব স্টেপ নাম্বার ফাইভে গিয়ে আমরা কাস্টম অ্যাডাপ্টার ডিজাইন করব বা কাস্টম অ্যাডাপ্টার তৈরি করব স্টেপ নাম্বার সিক্সে গিয়ে আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের সব ডাটাগুলো লোড হবে সার্ভার থেকে তো সেজন্য আমরা সার্ভারে একটি জেসন ফাইল তৈরি করব তো আমি টেস্টিং পারপাসে মাই জেসন ডট কমে গিয়ে ফ্রি একটি জেসন ফাইল হোস্ট করব স্টেপ নাম্বার সেভেনে গিয়ে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভার ভিতরে আমাদের রিসাইকেলার ভিউকে সেট করব এবং রিসাইকেলার ভিউয়ের সাথে অ্যারে এবং অ্যাডাপ্টার সেট করব স্টেপ নাম্বার এইটে গিয়ে সার্ভার থেকে ডাটা রিট্রাইভ করার জন্য বা সার্ভার থেকে ডাটাগুলোকে লোড করে আমাদের অ্যাপের ভিতরে নিয়ে আসার জন্য আমরা নতুন একটি ম্যাথড তৈরি করব যে ম্যাথডের নাম দিয়ে দিব লোড আর ভিউ ডাটা অথবা অন্য কোনো নামও আপনি ইচ্ছে মতো দিতে পারেন এই ম্যাথডের ভিতরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে ভলি লাইব্রেরির সাহায্যে সার্ভার থেকে ওই জেসনের যে ডাটাগুলো আসে সেই ডেটো যেসন ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করব